সকাল সকাল দেখতে পাচ্ছ চারাগুলোর মধ্যে জল দেওয়া আমার কমপ্লিট। এই যে সবে জল দিলাম, সবার ফার্স্ট গোলাপ ফুলের চারা, তারপরে ওই দিকে আরো অর্ধেক ছোট ছোট চারা আছে, তারপরে এই যে এই চারাটার মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। আর আজকে আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে, আজকে কুয়াশা সকাল সকাল একটু কম দেখা যাচ্ছে, তবুও আছে এখনো পর্যন্ত। অনেক বেলা হয়ে গিয়েছে, 9টার মতো বাজে, কিন্তু এখনো কিন্তু কুয়াশা পড়তেছে, মনে হচ্ছে সারাটা দিন রোদ হবে না। এদিকে আবার ভিজে জামা কাপড় কতগুলো আছে, আর তার সাথে কুয়াশার সাথে সাথে হালকা হালকা হাওয়াও হচ্ছে। তো আজকে হচ্ছে স্কুলে নিয়ে যাব না, কারণ আজকে আমার শরীরটা একটু দুর্বল লাগতেছে, মানে ভালো লাগতেছে না আর কি। তো জুয়ের বাবা বাড়ির তিনি ও 5টার দিকে উঠেছে, সকাল 5টার দিকে উঠে ওর দরকারে গিয়েছে। ও তো আস্তে আস্তে 10টার মতোই বেজে যাবে, 9টা তো বাজেই। তো উঠলাম, উঠে ব্রাশ করে মুখ ধুয়ে সবার প্রথমে চারাগুলোতে জল দিলাম, আর এখন হচ্ছে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করব। আর আজকে যেহেতু স্কুলে নিয়ে যাব না জুইকে, ঠান্ডাও পড়েছে খুব, তো ধীরে ধীরে কাজকর্মগুলো করি আর কি। চলো বিছানাটা গুছিয়ে নিই, বাবা প্রচণ্ড হাওয়া হচ্ছে। জানি যে রোদ নেই, কিন্তু তবুও এই জামা কাপড় গুলো যদি না দেয় তাহলে শুকাবেই না। হাওয়া হচ্ছে, হালকা হালকা হাওয়াতেই শুকিয়ে যাওয়ার চান্স আছে। বেশি গরম হলেও একদম ভালো লাগে না, আর বেশি ঠান্ডা হলেও আবার ভালো লাগে না। ঠান্ডাতে কিচ্ছু কাজকর্ম করতে ইচ্ছে করে না, কিন্তু কাজ তো করতেই হবে প্রত্যেক দিনের। আমার ব্রাশ করা তো হয়ে গিয়েছে, জুইশোনাকে ব্রাশ করিয়ে দেবো। সকালবেলা উঠে কিছুতেই ব্রাশ করতে চায় না, তো অনেক বুঝিয়ে বাজিয়ে কোলে তুলে নিলাম, বলো কোলে উঠে ব্রাশ করবে, কিন্তু তারপরেই দেখো আবার বলতেছে ব্রাশ করবে না। মনে হয় বেশিরভাগ বাচ্চারাই এরকম, সকালবেলা উঠে ব্রাশ করতে চায় না, তবে কিছু কিছু বাচ্চা আবার খুব সুন্দর, বলতেই লাগে না একা একাই কত সুন্দর ব্রাশ করে। জুই আবার যখন বেশি ছোট্ট ছিল তখন একা একা ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতো, এখন বড় হয়ে গিয়েছে ব্রাশ করতেই লাগে প্রতিদিন, তো এখন করতে চায় না। তো যাই হোক, ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি আমি। এদিকে এখনও বাসনপত্রগুলো মাঝে ধোয়া হয়নি, তো বাসনপত্রগুলো সব আমি গামলাটার মধ্যে নিয়ে নিচ্ছি মাজবো বলে, আর বাকি যা যা সব ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম টেবিল কভারগুলো। এদিকে বিছানাটাও এখনও গোছানো হয়নি, তো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, মশারিটাও খোলা হয়নি, আর মশারিটা এক কোণায় তুলে রেখে দিলাম, রেখে দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কালকে রাত্রিবেলা এডিট করা হয়নি, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম বিছানাতেই এডিট করতে বসে পড়েছি, তাই ভয়েসটা ওরকম হচ্ছে আর কি। একটু হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছে, কেননা বেশি সকালবেলা উঠতেই ইচ্ছে করে না। আর এই যে ঠান্ডার দিন, সকালবেলা উঠলেই আমার আবার ঘুম পায়, মনে হয় ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বেরই হই না, কিন্তু উপায় নেই। অনেকদিন হয়ে গেল বেড কভারটা ওরকম করেই বিছানো আছে, শুধু উপর থেকে ঝেড়ে দিই আর তুলে ঝাড়া হয়নি, তো আজকে একটু তুলে ঝেড়ে দিলাম। বাবা আজকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, এই যে দেখতে পাচ্ছ টেবিল কভার, এটা আমি ধুয়ে দিয়েছি, একটু নোংরা হয়েছিল হলুদ পরে, তো হলুদের দাগ দেখলে আমার আবার ভালো লাগে না। আর এখানে দেখো এখন হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যার একটু আগে আগে, দুপুরবেলা খাওয়াই হয়নি আজকে, তো ভাবলাম যে একটা ডিম ভেজে খেয়ে নিই। ডাল আছে আর আলু ভাজা করা হয়েছিল, কিন্তু আলু ভাজা নেই। আমার জন্য ওকে খেতে বললাম, মনে কি খাবে না, তো শুধু আমার জন্য একটা ডিম ভেজে আমি চট করে খেয়ে নিই।
তো ডিমটা ভাজা করে একটুখানি ভাত খেলাম। ভাত খেয়ে এই যে ব্ল্যাঙ্কেট দিয়ে পুরো বিছানাটা কভার করে রেখে দিলাম, কেননা না হলে বিছানাটা রাত্রেবেলা এতটা পরিমাণে ঠান্ডা হয় রাতে ঘুমাইতে ইচ্ছে করে না। ডিম ভেজে আমি একটু ভাত খেয়ে নিলাম, খেয়ে চলে আসলাম জামা কাপড় তুলতে। দুই দিন হয়ে গেল জামা কাপড় আর শুকাচ্ছে না, আর আমি তো সারাক্ষণ চাদর পরেই আছি। আর জুঁই শোনা দেখো, আমার মেয়ে টুপি মাথায় দিবে না কিছুতেই, এদিকে দিয়ে দিচ্ছে এদিকে খুলে ফেলতেছে। চলো জামা কাপড় তো তুলে নিয়ে যাব, তার আগে ভাবলাম যে কয়েকটা ধনে পাতা তুলে নিয়ে আসি রাত্রিবেলাকার জন্য। রাত্রে ও বললো যে ডিমের ঝোল খাবে, তো আলু আছে তো কয়েকটা ধনে পাতা নিয়ে গিয়ে রেখে দিই, তাহলে রাত্রিবেলাকার ডিমের ঝোল দিয়ে বানাতে পারবো। ওদিকে মাইকিং হচ্ছে তাই মনে হয় ভিডিওতে ভয় চলে আসতেছে। আজকে স্কুলও যাওয়া হয়নি আর ঠিকমতো ভিডিও করা হয়নি, কারণ এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বেরিয়ে হতে ইচ্ছে করে না। সেই সকালবেলায় কাজকর্ম কমপ্লিট করে একদম ব্ল্যাঙ্কেটের ভিতরেই বাচ্চাকে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই যে নিয়ে নিলাম কয়েকটা ধনে পাতা, আর এগুলো হচ্ছে একদম দেশি ধনের পাতা, এগুলো হচ্ছে আমার বাবা শ্বশুর বাবা ফেলেছিল, বীজ ফেলেছিল নিয়ে এসে ধনে পাতা, তারপরে সর্ষে শাকগুলোর মধ্যে তো দেখতেই পেলে ফুলও হয়ে যাচ্ছে। আর সেদিন আমি তুলে নিয়ে গিয়েছিলাম এখান থেকে, আজকে কয়েকটা জাস্ট ধনে পাতা নিলাম আর দু তিনটে রসুন পাতা। এদিকে জামা কাপড়গুলোও তুলে নেব। এই বিকেলবেলাটা সবাই সামনের দিকে বসে হাত তাপাচ্ছে, ভাবতেছে আমিও যাবো হাত তাপাতে। ওখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওখানে সবাই বসে বসে হাত তাপাচ্ছে, আর জুঁইয়ের পাপাও গেল ওখানটায়। আর আমি এদিকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, তার মধ্যে টেবিল কভারটা শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম যে টেবিল কভারটা বিছিয়ে দিই, নাহলে না একদমই ভালো দেখা যায় না, ঘরটা কেমন যেন খালি খালি লাগে। তার সাথে সাথে ওদিকে বাসনপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম ব্যাগ ঝুড়ির মধ্যে, আর ওইদিকে ব্যাগ ঝুড়ির মধ্যে যে কৌটোগুলো ছিল সেগুলো আমি মুছে গুছে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, কারণ প্রত্যেক দিনে একটু একটু করে মুছি, আর এক দুই দিন পরপর তেল ছিটে হয়ে যায়, তার মধ্যে কিছু কিছু সময় ছাই দিয়ে ভর্তি হয়ে থাকে র্যাক ঝুড়ি শোকেসের উপর সব কিছু, কারণ ওই যে র্যাক ঝুড়িটা দেখা যাচ্ছে বড় সাদা রঙের র্যাক ঝুড়িটা, ওই তার পিছনে যে টিনটা আছে তার টিনটার পিছনেই কিন্তু একটা উনুন আছে কাকিমাদের, ওখানে যখন রান্না করে তখন আমাদের পুরো ঘরটাই ছাই দিয়ে ভর্তি হয়ে যায়। যেমন জিনিসপত্রগুলো ঘরের মধ্যে মেঝেতে পড়লে তো আর বোঝা যায় না, জিনিসপত্রগুলোর মধ্যে পড়লে বোঝা যায়, র্যাক ঝুড়িটা সাদা ওখানে পড়লে বোঝা যায় কৌটোগুলোর মধ্যে ভরে পড়ে থাকে, তাই আমাকে কিছুদিন পরপর একদম ভালোভাবে মুছে গুছে পরিষ্কার করতে হয়। বিশেষ করে যখন ওখানে উনুনে ধান সেদ্ধ করা হয় তখন যে খড়ের যে ছাইগুলো ওই ছাইগুলো দিয়ে বেশি ভরে থাকে, এমনিতে লাকড়ি দিয়ে রান্না করলে হয়তো কম ছাই ঢুকে খড়ের মধ্যে, কিন্তু খড় দিয়ে যখন ধান সেদ্ধ করা হয় তখন ওই জায়গাগুলো সব একদম ভর্তি হয়ে থাকে, তখন খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। পাশাপাশি বেশি ঘন ঘন হয়ে গিয়েছে আমাদের বাড়িগুলো, আর জায়গাগুলো অনেকটাই ছোট ছোট হয়ে গিয়েছে, এই জন্যই এরকম অসুবিধা হয়। তো যাই হোক, এদিকে দেখো আজকে সেন্টার থেকে দিয়েছিল ছাতু, তো এই ছাতু নিয়ে এসে এখনও ছাকনি দেওয়া হয়নি, আর জুঁই শোনা ছাতু খেতে খুব পছন্দ করে, আমি ভাবলাম যে ছাতুটাকে একটু ছাকনি দিয়ে রেখে দিই কৌটোর মধ্যে পড়ে। আর আজকে যেহেতু জুঁই স্কুলে যায়নি তো আমি ওকে বললাম যে সেন্টার থেকে ছাতু নিয়ে আসতে, আর ছাতু দিচ্ছে, তো এই যে ছাতুগুলো বেশ ভালোই ছিল। আর এই ছাতুগুলোর মধ্যে না চিনি দেওয়া থাকে, এখানে হয়তো ভুট্টা তারপর আরও অনেক কিছু থাকে, কিন্তু ভালো লাগে ছাতুগুলো। এই ছাতুগুলো কিন্তু সেন্টারে 18 বছরের বয়সের মেয়েগুলোকেও দেয়, আর এই দেখো জুঁই কী করতেছে, আবার বাচ্চাদেরকেও দেয়।
ওদিকে আবার আমি রান্না বসিয়ে দিয়েছি, সামান্য একটুখানি চাল বসিয়ে দিয়েছি, কারণ অর্ধেক ভাত আছেই দুপুর বেলাকার। আর ভাতটা হয়ে গেলে পরে ভাতটা যখন নামিয়ে নেবো, তার আগে আগে ওই বাকি অর্ধেক ভাতটুকু দিয়ে দেবো, তাহলে একসাথেই গরম গরম ভাতের সাথে মিক্স হয়ে যাবে, তারপরে মাঠটা ছেঁকে নেব। আমি এরকম করি যদি ঠান্ডা ভাত থাকে আর কি, এখন তো ঠান্ডার দিনের ভাত নষ্ট হয় না, তখন ভাতটা নামানোর আগে আগে দিয়ে দিই। তো চলো, এদিকে ছাতুটা ছাঁকনি করা হয়ে গিয়েছে, এবারে কৌটার মধ্যে ভরে রেখে দিই, আর এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিই। বললাম যে দুপুরবেলা যে ডিম দিয়ে ঝোল খাবে, তো মশলা বাটাবাটি করিনি। আর আমাদের সবজির কালারগুলো আজকাল কেন এরকম হচ্ছে বলো তো? কেননা এখন বেশি একটা মশলা বাটাবাটি করে দেই না, এই যে শুধুমাত্র দুটো শুকনো লঙ্কা দিয়েছি, কেননা কাঁচা লঙ্কা ছিল না বলে তাই। কাঁচা লঙ্কা থাকলে তো শুকনো লঙ্কা দেওয়ার প্রয়োজনই পড়তো না। তো আর হচ্ছে পেঁয়াজ আর ফোড়নে দিয়েছি কালো জিরে আর আলুর ডাল, আর কোনো মশলা বেটে দেওয়া হয়নি এখানে, এই জন্যই কালারগুলো এরকম হয়। আর এরকম সবজিটা খেতে ভালো লাগে, ক্ষতিও কম করে। এই তো দুদিন আগে বলেছিলাম যে আমাদের শরীরটা একটু ভালো না, এই জন্য ভিডিও দেওয়া হয়নি দুদিন। তো দুদিন আগে পেটের সমস্যা হয়েছিল প্রচুর পরিমাণে, আমারও জুয়ের পাপারও, এই জন্য মশলাটা কম খাই এখন। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে দুইজন শুয়ে পড়েছে, আর জুই তো ঘুমিয়ে পড়েছে আর একজন ঘুমিয়ে নিয়ে হাসতেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, এখন আমি মশলাটা দিয়ে নেবো, মশলাটা দিয়ে নিয়ে শুয়ে পড়বো। এখন বাজে রাত 11টার মতো, কটা বাজে? 11টা মশারি দাও আমার একটা সবথেকে বিরক্তিকর কাজ মনে হয়, বলছে 15টা বাজে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে। বাই, গুড নাইট, টাটা। ওই ঘুমন তো 12টা মানে কি 15 মিনিট কম 12টা? ওই ঘুমন্ত পাখি, টাটা করে দাও। আমি বলি ঘুমন্ত পাখি, টাটা। তো বন্ধুরা বাই, গুড নাইট। সরু হয়ে